আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত দু হাজার সালের আলিম পরীক্ষার্থীদের জন্য নবম ও দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পঁচিশ জানুয়ারি দু হাজার পাবলিশড করা হয়েছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নবম সপ্তাহের দু সালের আলিম পরীক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্টটা নবম সপ্তাহের জন্য যে সাবজেক্টগুলো দেয়া আছে এবং কিভাবে ডাউনলোড করতে হবে সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে দেখাবো ওকে তো দেখতে পাচ্ছ এখানে বিষয় তো বলে আমাদেরকে এবং দেখতে পাচ্ছি না আমরা এখান থেকে পড়তেছি দেখো নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য বাংলা ফিকাহ দ্বিতীয় পত্র রসায়ন উর্দু প্রথম প্রথমপত্র ফার্সি পত্র অর্থনীতি এবং পৌরনীতি ও সুশাসন এই সাতটি বিষয়ের মানে অ্যাসাইনমেন্ট আমাদেরকে দেয়া হয়েছে ওকে এবং এই অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে নবম ও দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সময়ের কার্যক্রম একসঙ্গে ছাব্বিশ জানুয়ারি অর্থাৎ আজকে থেকে বুধবার থেকে শুরু হবে ওকে সো মাদ্রাসা কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্ট প্রদান এবং জমা গ্রহণের যথা নিয়মে শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করবেন ওকে সো আমরা এখন নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা সুন্দর করে দেখে নিব ওকে তো সুপ্রিয় সকল শিক্ষার্থী দেখতে পাচ্ছ এটা তোমাদের হচ্ছে নবম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো দিছে তো এটা হচ্ছে তার হচ্ছে শুরুটা ওকে সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিষয় ফিকা দ্বিতীয় ঠিক আছে বিষয় কোড দেওয়া আছে আলিমের আলিমের জন্য সব কিছু দেওয়া আছে এবং এটা হচ্ছে উর্দু প্রথমপত্র এবং নিচে হচ্ছে ফার্সি প্রথমপত্র দেয়া আছে এবং আমি দেখাবো এই এগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবা ঠিক আছে এবং দেখো বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোড দুইশো এখানে সুন্দর করে দেয়া আছে হ্যাঁ এবং রসায়ন দ্বিতীয় পত্র দেওয়া আছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র দেওয়া আছে আরেকটা কথা তোমাদের এইখানে যেই রসায়নটা দেয়া আছে এই রসায়নের সঙ্গে হচ্ছে এইচএসসি রসায়নটা হয়তো বা মিল থাকতে পারে তোমরা চেক করলে চেক করতে পারো এবং অর্থনীতি রয়েছে সো এই সাতটা সাবজেক্টই কিন্তু তোমাদের নবম সপ্তাহের জন্য রয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে তোমরা ডাউনলোড করবা ঠিক আছে তো তোমরা যদি ডি এমই ডট গভ ডট বিডিতে যাও তো ওইখানে কিন্তু ডাউনলোড করতে অনেক প্রবলেম তোমরা খুঁজে নাও পাইতে পারো ঠিক আছে তো তার জন্য খুব সহজে কীভাবে ডাউনলোড করতে হবে সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখন যে আমার ভিডিওটা দেখতেছো তো এই বাটনটাতে একটা ক্লিক করবা করার পর এমন পেজটা আসবে তো এই পেজটা আসার পর এই যে প্রথম যে কমেন্টটা দেখতে পাচ্ছ এই যে এমন থাকবে একটা কমেন্ট ঠিক আছে এই এই প্রথম কমেন্টটাতে এই দেখো আমি পিডিএফ লিঙ্ক এটা দিয়ে রাখছি তোমরা জাস্ট এই পিডিএফ লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে পিডিএফ ফাইলটা তোমাদের জন্য রাখছি তো এই পিডিএফ ফাইলটা তোমরা এখানে দেখতে পাবা এই যে প্রত্যেকটা সাবজেক্ট দেখতে পাবা তোমরা এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করে ডাউনলোড করে নিবা ঠিক আছে সো এইভাবেই মূলত তোমরা সম্পূর্ণ পিডিএফটা পাইতে পারো ওকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবা আল্লাহ হাফিজ